এছাড়াও এদিন আদালতের তরফে এই মামলায় জাতীয় মানবাধিকার কমিশনকে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে আদালত সিবিআই রিপোর্টে কি রয়েছে জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে সিবিআই রিপোর্টে আদালত আশা করে এ ব্যাপারে রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করবে যেহেতু সুপ্রিম কোর্টের কোনও স্থগিতাদেশ নেই তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানতে হবে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের ভূমিকায় প্রশ্ন আদালতের একই সঙ্গে রাজ্যের ভূমিকায় প্রশ্ন আদালতের সিসিটিভি এবং এলইডি লাগানো হয়েছে কি না তা নিয়ে কোনও রিপোর্ট দেয়নি রাজ্য তাহলে এটা ধরে নিতে হবে যে রাজ্য এই নির্দেশ পালন করেনি এবং রাজ্য যদি এটা না করে তাহলে কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগে উপযুক্ত পদক্ষেপ করতে পারে হুঁশিয়ারি প্রধান বিচারপতির যত দ্রুত সম্ভব সিসিটিভি এবং এলইডি আলো লাগানোর ব্যবস্থা করতে হবে রাজ্যকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এদিন সন্দেশখালীর বাসিন্দাদের তরফে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সোয়ালে বলেন ধর্ষণের ঘটনায় যেন সিবিআইয়ের কাছে কোনও এফআইআর দায়ের করা হয় এই বলে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে সেই সময় প্রধান বিচারপতি বলেন মানুষের মনে আস্থা বাড়ানোর জন্য সিবিআইকে পদক্ষেপ করতে হবে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে সিবিআইকে প্রধান বিচারপতি আরও বলেছেন মহিলাদের ভয় দূর করার জন্য প্রয়োজন